পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে মালদা আজ স্বীয় মহিমায় প্রতিষ্ঠা পেয়েছে। এই মালদা জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গৌড়, রামকেলি ও পান্ডুয়াতে রয়েছে অনেকগুলি দর্শনীয় স্থান। আর আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলি। তবে চলুন যাওয়া যাক। প্রথমেই বলে দিই, মালদা বাস বা ট্রেন উভয়ে আসা যায়। শিয়ালদা, হাওড়া বা নিউ জলপাইগুড়ির রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন অনেক ট্রেন রয়েছে এখানে আসার জন্য। তবে ট্রেন টাইম টেবিলটি আপনি IRCTC-র ওয়েবসাইট থেকে একটু দেখে নেবেন। আর কলকাতা ও শিলিগুড়ি রুটের যে কোনো বাসে করে আপনি এখানে সরাসরি আসতে পারেন, তবে ট্রেন জার্নিটি বেশি আরামদায়ক। সকালে স্টেশনে পৌঁছে টিফিন সেরে স্টেশন সংলগ্ন এই টোটো গাড়িতে করে এবার আমরা চললাম রদবাড়ি মোড়ে। রদবাড়ি মোড় থেকে গৌড়, রামকেলি ও পান্ডুয়া ঘোরার জন্য আপনি বিভিন্ন ধরনের ছোট গাড়ি পেয়ে যাবেন। তবে আজ আমরা এই অটো গাড়িটি ভাড়া করেছি ঘোরার জন্য। প্রথমে আমরা চললাম গৌড় ও রামকেলি দর্শনের উদ্দেশ্যে। রদবাড়ি থেকে রামকেলির দূরত্ব 17 কিলোমিটার। আপনাদের একটু জানিয়ে রাখি, আপনিও যদি ঘোরার জন্য এই অটো ভাড়া করতে চান, তবে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন। এটুকু বলতে পারি, খুব রিজনেবল প্রাইসে আপনি ঘুরতে পারবেন। যেতে যেতে হঠাৎ আমাদের চোখে পড়ল এই বড় বড় আম গাছের বাগানগুলি। আর মালদার আম, বিশেষ করে ফজলি আমের সত্যি একটা সুখ্যাতি রয়েছে জগৎ জুড়ে। এবারে আমরা এগিয়ে চললাম আরো সামনের দিকে। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান হল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ মন্দির। 1515 সালে বৃন্দাবন যাবার পথে শ্রী চৈতন্যদেব এখানে কিছুদিন বসবাস করেছিলেন। এই মন্দিরের ভেতরেই রয়েছে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন। এর পাশেই রয়েছে মদন মোহনজিউ মন্দির। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ রয়েছে। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হল এই 12 দুয়ারী মসজিদ। গৌড়ের স্মৃতিসৌধগুলির মধ্যে অন্যতম আর বৃহত্তম হল এই মসজিদটি। নামে 12 দুয়ারি হলেও এটি আসলে 11 দুয়ারি। 1526 সালে এই মসজিদটি নির্মাণ করেন হুসেন শাহের পুত্র নাসিরউদ্দিন নসরত শাহ। ইন্দো আরবীয় শৈলীতে তৈরি মসজিদের নির্মাণ ও অলঙ্করণ আজও পর্যটকদের অভিভূত করে, আর এই কারণে এই মসজিদটি বড়সোনা মসজিদ নামেও পরিচিত। 12 দুয়ারি মসজিদের অদূরে রয়েছে এই দাখিল দরজা বা সেলামি দরজা। এটি নির্মাণ করেছিলেন বারবক শাহ। প্রায় 70 ফুট উচ্চতা বিশিষ্ট পোড়ামাটি ও লাল ইটের তৈরি এই প্রাচীরটি দ্য ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া বিশ্বের সুন্দরতম ইটের কাজ বলে উল্লেখ করে। গৌড়ে আমাদের পঞ্চম দর্শনীয় স্থান হল এই ফিরোজ মিনার। কুতুব মিনারের আদলে তৈরি 26 মিটার উচ্চতা বিশিষ্ট এই মিনারটি তৈরি করেছিলেন সুলতান সৈফুদ্দিন ফিরোজ। এই মিনারটি তুগলকি ও তেরাকাটা শিল্পে সমৃদ্ধ। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হল এই পাইচকোজি দেওয়াল। সম্রাট বারবক শাহ তার রাজপ্রাসাদের সুরক্ষার জন্য এই 22 গজ উচ্চতা বিশিষ্ট প্রাচীরটি নির্মাণ করেন। অতীতে এই প্রাচীরের উপরে ঘোড়ায় চড়ে পাহারা দিত কোতোয়ালরা। 22 গজি প্রাচীরের কিছুটা দূরেই রয়েছে এই বল্লাল বাটি। রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদ ছিল এটি, তবে এখন এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বল্লাল বাটি থেকে এবারে আমরা চলে আসলাম কদম রসুল মসজিদে। কদম কথার অর্থ হল পা, আর রসুল হলেন হযরত মোহাম্মদ। জনশ্রুতি আছে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ মদিনা থেকে এখানে হযরত মোহাম্মদের পাথরে খোদাই করা পায়ের ছাপ এনেছিলেন। বাংলার দোচালার আদলে তৈরি এই সমাধিটি হল ফতেখার।
এই ফতে খাঁ ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিলওয়ারের পুত্র। আমাদের নবম দর্শনীয় স্থান হল এই লুকোচুরি গেট। অবকাশে লুকোচুরি খেলতেন সম্রাট বেগমদের সাথে। এই গেটের দুপাশে প্রহরী কক্ষ, নক্করখানা এবং দোতলায় নহবতখানা ছিল। তখনকার দিনে এখানে গান বাজনাও বাজানো হতো। লুকোচুরি গেটের কিছুটা দূরেই রয়েছে চিকা বা চামকান মসজিদ। কথিত আছে সুলতান হুসেন শাহ এটি কারাগার রূপে ব্যবহার করতেন। এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল হিন্দু মন্দির থেকে আনিত কারুকার্য করা পাথর ও মিনা করা ইট দিয়ে। অতীতে এখানে অনেক চামচিকি থাকার জন্য এই মসজিদটিকে চিকা মসজিদও বলা হয়। চিকা মসজিদের বিপরীত পাশেই রয়েছে এই গোমটি দরওয়াজা। সুলতান হুসেন শাহ কর্তৃক নির্মিত এনামেল টালির দ্বারা অলঙ্কৃত এক গম্বুজ বিশিষ্ট এই তোরণটি গৌড় দুর্গের পূর্ব দিকের প্রবেশ পথ ছিল। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হল এই তাঁতিপাড়া মসজিদ। মোহাম্মদ উমর কাজীর স্মৃতির উদ্দেশ্যে 1480 সালে এই মসজিদটি নির্মাণ করেন সুলতান মির্শাদ খান। তাঁতিপাড়া মসজিদ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে এই লোটর মসজিদ। সুলতান ইউসুফ শাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদের দেওয়ালে বিভিন্ন রঙের ইটের কারুকার্য রয়েছে। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হল গুণমন্ত মসজিদ। লোটন মসজিদ থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্ব রয়েছে এই মসজিদটি। বৃহদাকার এই মসজিদটি 1484 সালে নির্মাণ করেছিলেন সুলতান জালাল উদ্দিন ফতে শাহ। গৌড়ে আমাদের শেষ দর্শনীয় স্থান হল এই চামকাঠি মসজিদ। আনুমানিক 1475 সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ এটি নির্মাণ করেছিলেন। এই মসজিদের মিনা করা ইটের কাজ বাড়ি চমৎকার। চামকাঠি মসজিদ দেখে এবারে আমরা রওনা দিলাম মালদার দক্ষিণ থেকে উত্তর প্রান্তে, অর্থাৎ পান্ডুয়া ও আদিনার উদ্দেশ্যে। যাওয়ার পথেই আপনি আপনার দুপুরের লাঞ্চটি ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে সেরে নিতে পারেন। তবে আমরা মঙ্গলবাড়ি এলাকার এই মৌসুমী হোটেল থেকে আমাদের লাঞ্চটি সেরে নিচ্ছি। আপনাদের একটু জানিয়ে রাখি, গ্রামের সহজ সরল পদ্ধতিতে রান্না রেসিপি সংক্রান্ত আমাদের একটি ছোট্ট চ্যানেল রয়েছে, যেখানে প্রতিনিয়ত গ্রামের বিভিন্ন ধরনের সুস্বাদু রান্নার ভিডিও দেওয়া হয়। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। এটুকু বলতে পারি, খুব ভালো লাগবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। লাঞ্চ ছেড়ে এবারে আমরা আরও এগিয়ে চললাম পান্ডুয়ার উদ্দেশ্যে। প্রায় 30 মিনিটের যাত্রা শেষে এবারে আমরা প্রবেশ করছি পান্ডুয়ার বিখ্যাত দরগা শরীফে। এই স্থানটি মুসলিম সম্প্রদায়ের লোকেদের কাছে একটি পবিত্র স্থান। এখানে সারা বছরই দূর দূরান্ত থেকে পর্যটক আসেন এই দরগা শরীফ দর্শন করতে। দরগা শরীফ থেকে কিছুটা দূরেই রয়েছে এই একলাখি মসজিদ বা সমাধিসৌধটি। বিরাট ও উচ্চ গম্বুজ বিশিষ্ট এই বিশালাকার সমাধিসৌধটি রাজা গণেশ তার ইসলাম ধর্মের ধর্মান্তরিত পুত্র যদুর জন্য নির্মাণ করেছিলেন। এই সমাধিসৌধটি নির্মাণ করতে প্রায় 1 লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল। এই সমাধিসৌধটির গেটে হিন্দু দেবতা বিষ্ণুর বিগ্রহ রয়েছে। এখানে যদু অর্থাৎ সুলতান জালাল উদ্দিন ও তার পত্নী এবং তার পুত্রের মৃতদেহ সমাধিস্থ করা আছে। 1 লাখের সমাধিসৌধের একেবারে পাশেই অবস্থিত এই কুতুবশাহী মসজিদ বা সোনা মসজিদ। বিশালাকার এই মসজিদটি 1582 সালে পীর নূর কুতুব উল আলমের সম্মানার্থে তার বংশধর ও শিষ্য মকদুম শেখ এটি নির্মাণ করেছিলেন। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হল এই বিখ্যাত আদিনা বা জামি মসজিদ। সিকান্দার শাহ কর্তৃক নির্মিত আদিনা মসজিদটি হল বাংলার ইসলামিক স্থাপত্যকলার বৃহত্তম নিদর্শন।
আপনাদের একটু জানিয়ে রাখি, গৌড় ও পাণ্ডুয়াতে যতগুলি দর্শনীয় স্থান আমি আপনাদের দেখালাম প্রতিটি জায়গায় প্রবেশ করতে কোনো টাকা লাগবে না। তবে যেসব লোকেরা এখানে দেখাশোনা করেন তাদের আপনি ভালোবেসে কিছু সাহায্য করতেই পারেন। এই ভ্রমণে আজ আমাদের শেষ দর্শনীয় স্থান হলো আদিনা ডিয়ার পার্ক। আদিনা মসজিদ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটি। এখানকার প্রবেশ মূল্য 15 টাকা। টিকিট করে গাড়ি বা বাইক নিয়েও এই পার্কে প্রবেশ করা যায়। পার্কে প্রবেশ করে প্রথমেই আপনার নজরে পড়বে এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনাকে মুগ্ধ করবেই। কিছু দূর যেতেই এখানকার জলাশয়ে আমরা দেখতে পেলাম হাজারো পরিযায়ী পাখির দল, যারা এই জলাশয়ের জলে খেলে বেড়াচ্ছে। এখানকার এই বিশালাকার খাঁচাতেও রয়েছে বিভিন্ন ধরনের পাখি। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে রয়েছে নানান খেলাধুলার সরঞ্জাম। এই পার্কের প্রধান আকর্ষণ হলো এই হরিণ, এবং হরিণগুলির পাশেই রয়েছে নীল গাই। হরিণগুলি এখন খাবার খেতেই ব্যস্ত। আর কিছুটা সময় এই চত্বরে ঘোরাফেরা করে ফিরে আসুন নিজের গন্তব্যে। তবে আর দেরি নয়, এখনই করে ফেলুন আপনার ট্যুর প্ল্যান। মালদার ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তবে আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।